কেউ বলেছিলেন চাকুরির আর মাত্র কয়েকটা দিন, তারপরেই বাকিটা সময় কাটাবেন পরিবারের সঙ্গে। কেউ বলেছিলেন কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে নতুন ঠিকানায় স্ত্রী কন্যার জন্য স্বপ্নের বাড়ি তৈরির কাজটি শেষ করবেন। কিন্তু দুজনেই ফিরলেন পরিবার পরিজনদের কাছে আগের ছন্দে নয়, ফিরলেন কফিন বন্দি হয়ে। তবে রয়ে গেল স্ত্রী কন্যা পুত্রদের দেওয়া সেই কথাগুলি। তারা দুজনে শহীদ হয়েছেন দেশমাতার স্বার্থে কাজ করতে গিয়ে। তাদের একজন কল্যাণপুরের কুচপাড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত দেব, অপরজন শহীদ বীর সন্তান বিশালগড়ের বাইদ্যার দিকের সঞ্জয় দেবনাথ। মণিপুরে ভূমিধসে কর্তব্যরত অবস্থায় শহীদ হয়েছেন তারা। চলতি সপ্তাহের বুধবার গভীর রাতে মণিপুরের টুপুল রেল স্টেশনের কাছে ধস নেমেছিল। সেখানেই ছিল 107 টেরিটোরিয়াল আর্মির ক্যাম্প। ওই ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন ত্রিপুরার এই দুই বীর সন্তান। সেখানে ভূমিধসে শহীদ হয়েছেন প্রশান্ত ও সঞ্জয়। তাদের শহীদ সংবাদ আগে এসেছিল রাজ্যে। এই সংবাদের শোকে মুহ্যমান হয়ে পড়েছে গোটা রাজ্য। রবিবার কফিন বন্দী করে রাজ্যে নিয়ে আসা হলো তাদের মরদেহ। এদিন বায়ুসেনার বিশেষ বিমানে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে আনা হয় প্রশান্ত ও সঞ্জয়ের মরদেহ। সেখান থেকে আসাম রাইফেলসের হেডকোয়ার্টারে রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি দিয়ে তাদের পরিবারে পৌঁছে দেওয়া হয় বীর দুই জওয়ানের মরদেহ দুটি। এদিকে প্রশান্ত দেবের স্ত্রী ত্রিপুরা পুলিশে কর্মরতা, এই কারণে ত্রিপুরা পুলিশের পক্ষ থেকেও প্রশান্তকে বীর শহীদের শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়। আমার নাম ব্রেভার্টের নাম হলো প্রসন্নজিৎ দেব, ও মণিপুরে কর্মরত ছিল টেরিটোরিয়াল আর্মিতে। ইন্টারভিনিং নাইট 30 তারিখের আর 1 তারিখের নাইটে একটা দুর্ঘটনা হয়েছিল মণি ডিস্ট্রিক্ট, এবং ল্যান্ডস্লাইডে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, 81 ইনক্লুডিং সিভিলিয়ানস সেখানে ভিক্টিমাইজড হয়। এবং আমাদের স্টেটে দুজন শহীদ হয়েছেন, উনি একজন, ওনার স্ত্রী আমাদের ত্রিপুরা পুলিশে কর্মরত রিঙ্কু দাস, এখন ERSS-এ আছে, তাই এখানে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এখানে বাকি আসাম রাইফেলস ওই ড্রিল আছে একটা, সেটার জন্য ব্যবস্থা করা। কফিনবন্দি প্রশান্ত ও সঞ্জয়কে বাড়ি নিয়ে যেতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার পরিজন সহ পাড়া প্রতিবেশীরা। রাষ্ট্রীয় মর্যাদা ও চোখের জলে দুজনেরই শেষকৃত্য সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।